দর্শক, আমি আপনাদের সাথে কথা বলছি বান্দরবন জেলার কুহালং ইউনিয়নের, বান্দরবন সদরের কুহালং ইউনিয়নের ক্যামলং পাহাড়ের উপর থেকে কথা বলছি। আমার পেছনে যে কৃষক ভাইরা কাজ করছেন, এরা আদা তুলছেন, আদার চাষও এখানে। আগে বিচ্ছিন্নভাবে হতো, সে বহু আগ থেকে তারা পারিবারিক চাহিদার জন্য দেশি জাতের আদার চাষ করত, কিন্তু সেটা খুবই বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত। কিন্তু বর্তমানে এই বান্দরবন জেলার 7টি উপজেলার 29টি ইউনিয়নে ব্যাপকভাবে আদার চাষ হচ্ছে, এবং সেটা হচ্ছে উচ্চ ফলনশীল আদা, থাইল্যান্ডের জাত। এটা শুরু হয়েছে 2005 থেকে। কৃষকরা দিনের পর দিন এই চাষকে সম্প্রসারণ করছে। আমাদের এই যে পাহাড়ি এলাকা আছে, বান্দরবনকে আমরা দেখি, আমাদের অন্যান্য পাহাড় এলাকা যে আছে, আমরা মশলা জাতীয় ফসলের চাষ করে বিদেশের আমদানি নির্ভরতা অনেকটাই কমাতে পারি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতিবেদন তুলে ধরার জন্য আপনাদেরকে নিয়ে আসছি আজকে আমরা বান্দরবনে। চলুন যাওয়া যাক। গত কয়েক বছরে পাল্টে গেছে দেশের পার্বত্য অঞ্চল, পাহাড়গুলো সেজে উঠেছে নতুন এক সাজে। জুম চাষের মধ্যে আর সীমাবদ্ধ নেই এখানকার কৃষি ব্যবস্থা, বরং প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থেই জুম চাষ থেকে সরে আসতে শুরু করেছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক পরিবারগুলো, গুছতে শুরু করেছে তাদের আর্থসামাজিক দারিদ্র। এখানকার আদার চাষ এবারই দেশবাসীর সামনে দেখা দিয়েছে কৃষিতে চমক হিসেবে, আশাব্যঞ্জক ফলনও হচ্ছে প্রতি বছর। একে একে এখানকার অধিকাংশ কৃষক যুক্ত হয়েছে আদা চাষে। প্রথম কয়েক বছর ভালো ফল পাওয়ার কারণে আদাকে এই কৃষক বেছে নিয়েছে প্রধান অর্থকরী ফসল হিসেবে। এ নিয়ে সাফল্যের গল্প আছে অনেক কৃষকের মুখে। আপনি এবার কতটুকু জমি নিয়ে করছেন? পাহাড়ের ওই ডালে? ডালে। আচ্ছা, আপনার বিশখানিতে খরচ কত হয়েছে? 20 লাখ মত কেজি। 20 লাখ? 20 লাখ মত খরচ গেছে? খরচ গেছে। আর আয় আইব কতটুকু? মানে 10,000 লাভ, 30 লাখ লাভ হইব। আপনাদের এই এলাকাতে আদার চাষ, বান্দরবনে আদার চাষ বাড়লো কেন? এটাতে আপনার ওই প্রফিট আমরা বেশি পাই, তার জন্য এটা করতেছি। দেখা দাম কেমন পাইতেছেন? এখন তো 2500 করে বিক্রি করছি প্রতি মন। জি, আপনাদের মনকে খরচ কত আসে? খরচ 1500 মতো করছে। 1500-2500 হলে ভালো দাম পাইতেছে। এই বান্দরবন থেকে কি পরিমাণ আদা উৎপাদন হয়, এর হিসাব আছে আপনার কাছে? অবশ্যই থাকবে। কিবা 15,000-20,000 মন পর্যন্ত হবে। বান্দরবন এলাকার আদা চাষের সাফল্য দেখে একসময় এখানকার কৃষকের পাশে এগিয়ে আসে সরকার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এগিয়ে আসে ঋণ সহায়তা নিয়ে। এ নিয়ে 2011 সালের শুরুতে এখানে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান, পাহাড়ি কৃষকদের সহায়তা করার উদ্যোগ নিয়ে এগিয়ে আসে ব্যাংকগুলো। বনজ সম্পদ, বৃক্ষরাজি, মৎস্য সম্পদ, ফলজ বাগান, বিভিন্ন প্রকার ফসল চাষে পাহাড়ে চলছে এখন এক নীরব বিপ্লব। ফলে শুধু নৈসর্গিক শোভাই নয়, বরং পাহাড় আজ আমাদেরকে অর্থনৈতিক উন্নয়নের এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশেষ করে মশলা জাতীয় পণ্য আমরা যদি উৎপাদন করি, তাহলে ব্যাংকগুলো মাত্র 2% হারে আপনাদের এই ঋণটা দেবে, আর বাকি যে খরচ অ্যারাউন্ড 6%, আরও 6%-এর মতো খরচ বাকি আছে, সেটা ব্যাংকগুলোকে সরকার তার ভর্তুকি হিসেবে, সুদের ভর্তুকি হিসেবে সেটা দিয়ে দেয়। বিশেষ করে সরকারের মশলা ফসল উৎপাদনে মাত্র 2% হারের সুদে ঋণের সুবিধা পেয়ে আদা চাষে এগিয়ে আসেন অনেকে। পরে ওই ঋণ সুবিধা বন্ধ হলেও আদা চাষে উৎসাহ হারায়নি কৃষক, বরং প্রতি বছরই তারা বৃদ্ধি করে চলেছে আবাদি এলাকা। এটি বান্দরবনের ডলুপাড়া। এই এলাকার পাহাড় এবং পাহাড়ের পাদদেশে বিগত কয়েক বছর যাবৎ আদা চাষ হয়ে আসছে। কৃষক বলছেন চাষে এগিয়েছেন তারা। বাও আদা ও গোপাল দাস 20-30 কেজি করি, এবছর 1200-1100 একটু বাড়ছে। সবগুলো লোন নিয়ে আদা চাষ জন্য লোন দিয়েছি তো অগ্রণী তো। পাহাড়ের গা থেকে আদা তুলে রাস্তায় আনা হচ্ছিল। বান্দরবন রাঙ্গামাটি সড়কের পাশে স্তূপ করা হচ্ছে আদা। বান্দরবনের ক্যামলং পাহাড়, যে কোনো পাহাড়ের দিকেই তাকানো যায়, আদা আর আদার আদার চাষ ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। এগুলি গত 1-2 বছরের ঘটনা। বিষয়টি এরকম যে এই অঞ্চলে যে আগে কৃষকরা আদার চাষ করতো না তা কিন্তু নয়, আদা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হতো, কিন্তু সেটা দেশীয় জাতের আদা। এই যে দেখেন এই জায়গাটাতে তারা পাহাড় থেকে তুলছে আদা, তুলে এখানে রাখছে সব আদা। এখান থেকে ঝুড়ি প্রস্তুত করে পাঠানো হবে দূর দূরান্তের বাজারে। তবে এখানে
কার্যরত কৃষক বলছেন এবার ফলন কম হবার কথা। ফলনটা কম হয়েছে আগের বছর থেকে, ওষুধটা কম হয়েছে, তো আবার মেরে দোষটা আছে, মাটির দোষটা আছে এখানে, মাটির খুব ভালো হয় নাই এই জন্য কারণে আমাদের ফলনটা কম হয়েছে। আগে তো পাইতো 30-35 মণ এরকম কানের ভিতরে, এখন তো পাইছে 20, আরও কম এর চাইতে আর কি। চেমি ডলুপাড়ার কৃষক মংচিন মার্মা এবার প্রায় 4 কানি জমিতে আদার আবাদ করেছেন। অন্যান্যবারের মতোই এবার আদার ভালো ফলন হয়েছে তার জমিতে, কিন্তু বাজার মূল্যে হতাশ তিনি। সমস্যা পড়ছে আদা কম হয়েছে, এত কষ্ট করে ক্ষেত করছে, রেট পেতেছে না। আগে ছিল 2,500-3,000 টাকা করে, এখন বিক্রি করছে তো আমরা 1,000 টাকা করে, তো আমরা কীভাবে পোষাবো? মানুষ দাম বলতে হলে 300 টাকা, ওরা সবগুলো 300 টাকা আমি লেবার নিছে, তো আপনি চিন্তা করেন তো লেবার বেতন পাই না আমি। তবে পাহাড়ি কৃষককে এগিয়ে নিতে সরকার যেভাবে এগিয়ে এসছেন সেই ধারাবাহিকতায় আবারও সহায়তা চান কৃষক। প্রায় আজ থেকে 3 বছর আগে আমরা আদার চাষ করতেছিলাম, তখন একটু হঠাৎ করে একটা আমাদের ভাগ্য যখন ফুলে গেল হঠাৎ করে আসে, এক মন প্রায় 4,500-5,000 টাকা করে বিক্রি করছিলাম, তখন ওই উদ্যোগটা কিছু বাইরে থেকে কিছু মানুষ এসে আমাদের এলাকায় বলতেছে, হ্যাঁ ঠিক আছে তোমরা আরও বেশি করে করতেছো করো, আমরা আপনাদের কিছু হেল্প করবো। যেমন এই সরকারি বিভিন্ন কর্মকর্তারা আসে আমাদের কাছে প্রশ্ন করে, হ্যাঁ তোমরা এইভাবে তোমরা যদি শ্বাস করতে পারো আমরা কিছু হেল্প করবো। তখন ইসে পড়লাম আমরা, তাহলে সরকারের যদি আমাদের কাছে কিছু যদি বা আশ্বাস দেয়, কিছু সাহায্য করে, তাহলে তো আমরা আরেকটু এগিয়ে যেতে পারবো। তখন ওই আশা ভরসা নিয়ে কিছু ব্যাংক থেকে লোন নিয়ে আমরা কিছু চাষ করতে তখন শুরু করলাম। পাহাড়ি এই জনপদে আদা চাষের উপযোগী, কিন্তু প্রতিবার আদা আবাদ করতে করতে বর্তমান সময়ে এসে ফলন কমে যাচ্ছে বলে জানাচ্ছেন কৃষি বিভাগ। একই জমিতে একাধিকবার একই ফসল উৎপাদন না করে আপনি যদি পর্যায়ক্রমে এই বছর এই জমিতে আদাটা চাষ করছেন, পরবর্তী বছরে অন্য একটা জমিতে যদি আপনি ওই আদা চাষ করেন, তাহলে আপনার উৎপাদন বাড়তে থাকবে এবং আদার ফলন অনেকাংশে বেড়ে আসবে। তাকে যদি একাধিকবার একই জমিতে এই আদার ফসল উৎপাদন করতে হয়, তাহলে আমাদের যে টেকনোলজি অর্থাৎ এগ্রিকালচার টেকনোলজি, সেটা হচ্ছে আপনি আদার বীজ রোপণ করার সময় প্রথমে বীজ সংগ্রহ করার সাথে সাথে বীজটাকে আপনি শোধন করতে হবে। আপনি জমি যে জমি আদা চাষের জন্য তৈরি করেছেন ওই জমিতে সেটা রোপণ করতে হবে, তবে আপনার আদা উৎপাদন অধিকাংশে বেড়ে আসবে। আদা চাষ পাহাড়ি জনগোষ্ঠীর বিশাল সম্ভাবনাময় কৃষি পণ্য, এই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে কাজ করছেন কৃষক, কিন্তু পণ্য নিয়ে বিপদে পড়তে হচ্ছে মাঝে মধ্যেই, এই জন্য দরকার পণ্যের নিশ্চিত বাজার মূল্য। ব্যাংক থেকে খুব ভালোভাবে আমাদেরকে লোন দিচ্ছেন, লোন টাকা দিয়ে যে চাষ করছি, চাষ করার পরে আমাদের উৎপাদনও ভালো হয়েছে। চাষের যে উৎপাদন হয়েছে আমরা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে এবছরে চাষটা একটু কমাই দিছি, তবু আমরা ছাড়ছি না। দাম যদি আমরা সঠিক মূল্য আমরা ন্যায্য মূল্য যদি আমরা পাই, তবে আমরা ওই চাষটা আরও বাড়িয়ে করতে পারবো। এ মৌসুমে দূর দূরান্ত থেকে এই এলাকায় ব্যবসায়ীরা আসেন আদা কিনতে, তারাও বলছেন অন্যান্য যে কোনো বাড়ির থেকে এবার আদার বাজার কম। অনেক সময় কৃষকরা লাভ করে, অনেক সময় গুণগার দিয়ে, যেমন গত বছর সব কৃষকরা গুণগার দিয়েছে, এর আগের বছর কৃষকরা খুব লাভ করছিল, মনে করেন 2,500-2,500-3,000 টাকা পর্যন্ত মন হচ্ছিল আদার, আর গত বছর 600 থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত গেছিলো, এর উপর আর যায়নি। এগুলো কৃষকের লস না, এক মন আদা তুলতে মনে করেন 300 টাকা মজুরি আসে। মনে করেন গত বুধবার আমরা এক গাড়ি মাল দিয়েছি ঢাকা, মনে করেন 25 টাকা কিনেছিল এখানে, ওখানে বলছে কি 30-32 টাকা বেঁচা যাবে, যাইয়া বেঁচছি মনে করেন উপরে 30 নিতে নিচে 26, তো ওগুলো আমাদের প্রতি কেজিতে 4-5 টাকা লস। পার্বত্য এলাকার আদা বিকিকিনির অন্যতম প্রধান বাজার রাঙ্গামাটির বাঙালখালি বাজার, এখানে প্রস্তুত করা হচ্ছে শত শত বস্তা। চট্টগ্রাম থেকে শুরু করে সারা দেশে যাবে এই আদা, এখানেও আদা বিকিকিনি করতে আসা বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সঙ্গে আমাদের কথা হচ্ছে। 800-850 টাকা দামে আদা বিক্রি হচ্ছে বর্তমান। আদা কিনে রাজশাহী নেই, রাধা কিনে সিরাজগঞ্জ নেই, ও গত বছর 1,000 টাকা 1,100 টাকা, এবারও তাই। ওখানে আমরা যেখানে আদা বিক্রি করি ঢাকাতে, ওখানে মার্কেট তো কম, যেহেতু এখান থেকে 1,000 টাকা কিনি, কেরিং করার কাছে পার কেজি 10 টাকা করি, তাহলে মনে করেন আমাদের 1,400 টাকা প্লাস 35 টাকা 70 টাকা পৌঁছায়,
আমরা ওখানে গত সপ্তাহে বিক্রি করেছি 30 টাকা, যার ধরুন এখানে আমরা মাল কিনতেছি। তবে আদা চাষের আজকের খারাপ অবস্থানের পেছনে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও তাদের সিন্ডিকেটকে দায়ী করছেন কেউ কেউ। পাহাড়ি আদার ঐতিহ্য ধরে রাখার জন্য কিছু পরামর্শ রয়েছে তার। একটা আদা চাষের সিন্ডিকেট, তারা চট্টগ্রাম থেকে নাম এসে লিচু বাগান বা এখানকার এসেই আদাগুলো ক্রয় করে, কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের পার্টিগুলো সরাসরি না ঢুকার কারণে এই সিন্ডিকেটরা এই আদা চাষিদেরকে আপনার ন্যায্য দামটা তারা পাচ্ছে না। তবে পাহাড়ে পাহাড়ে আদা আবাদ সম্প্রসারণ এবং উন্নত চাষ পদ্ধতি সম্প্রসারণের কাজ করে চলেছে কৃষি বিভাগ। আদা চাষের জন্য কৃষকেরা আসলে বর্তমানে যে এখানকার কৃষকেরা যে পদ্ধতিটি অবলম্বন করে, আমরা সেটাকে অনেকটা বলি পরিবেশ বান্ধব নয়। অর্থাৎ তারা অতি খাড়া পাহাড়ে চলে যায়, যেখানে ওইখানকার সয়েলকে ডিস্টার্ব করার কারণে বা ওইখানকার সয়েলটাকে আলোড়িত করার কারণে সয়েল এরোশনের একটা সৃষ্টি হয়। তো আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ এটাকে মোটিভেটেড করে কৃষক থেকে চাচ্ছি যে অতি খাড়া পাহাড়ে না গিয়ে এবং অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে, অর্থাৎ আড়াআড়িভাবে পাহাড়ের আড়াআড়িভাবে আদা চাষটাকে আমরা সম্প্রসারণের জন্য কৃষি সম্প্রসারণের কাজ করছি। তাছাড়া আদা চাষে যে মালসিং দেওয়া হয় এটা যেন পর্যাপ্ত পরিমাণে মালসিংটা দেওয়া হয়, যাতে করে সয়েল, অর্থাৎ সয়েল এরোশনটা, যা থেকে আমরা বলি ভূমিক্ষয়টা কম হয়। আর আদা চাষে কৃষকেরা মূলত এখানে যে ভ্যারাইটিটি করে সেটি হলো যা স্থানীয় এবং একটি থাই ভ্যারাইটি, যেটা আমাদের এখানে বেশি এখন খুব জনপ্রিয়। দর্শক, আদা চাষের মধ্য দিয়ে নতুনভাবে জেগে উঠেছে পার্বত্য এলাকা, বিশেষ করে বান্দরবান। এই জেলার কৃষকদের আদা চাষের আগ্রহ ধরে রাখার জন্য সরকারিভাবেও নেওয়া হয়েছে কিছু উদ্যোগ, কিন্তু বর্তমান সময়ে এসে বাজার ব্যবস্থার কারণে আদা চাষিরা কিছুটা হতাশ। কৃষক বলছেন, সরকারি উৎসাহে তারা যেভাবে অগ্রসর হয়েছেন, তাদের সেই উৎসাহ ধরে রাখার স্বার্থেই সরকারের গ্রহণ করা উচিত কার্যকর উদ্যোগ। স্থানীয় কৃষকরা বলছেন, সার্বিক সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে পার্বত্য জেলার উৎপাদিত আদা দিয়েই দেশের আদা চাহিদার শতভাগ পূরণ করা সম্ভব।